এবারে প্রবাসী সংবাদ। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল এবং স্পেন সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন নূর হোসেন। স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ জামে মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদ এনডিসি, দূতাবাসের সকল কর্মকর্তা সহ মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক রোজাদার উপস্থিত ছিলেন। পরে উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রদূত। এছাড়া দূতাবাসের বিভিন্ন সেবা সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অ্যাসোসিয়েশনের প্রধান পরিচালক এম ডি সালামের পরিচালনায় এই আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা ছিলেন আবুল হোসেন বাশার। এ সময় উপস্থিত ছিলেন গাছবাড়ী ফুটবল ক্লাবের সহসভাপতি এ এম আইনুল, সাইদুর রহমান সহ ক্লাবের খেলোয়াড়রা। নূর হোসেন, আরটিভি।